And welcome back our Shunji Bidika Holizon channel. সব সময় মনের কথা বলে, মন ভালো করার কথা বলে, আজকে সেই মন ভালো করতে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমাদের খুব আনন্দের দিন, কারণ ঈশান আজকে প্রথম ট্রেনে উঠলো, তাই তো? এই যে ব্যারাকপুর থেকে উঠেছে, আমরা ব্যারাকপুর লোকালে সামনে রয়েছে। যাই হোক, চলো গন্তব্যস্থলে যাওয়া যাক। কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সারাদিন অবশ্যই সঙ্গে থেকো। আশা করছি আজকের ব্লগটা কিছু তো ইন্টারেস্টিং হতে চলেই যাচ্ছে, তাই পুরো ব্লগটা দেখো। বেশ কি রে, ও বাবা, ও দেখছে বাড়ির মেঝে, এটা তো সোনা রে। ওট ওট ওট, কি বলো, ট্রেন জার্নি শুরু হয়ে গেছে ওর, আর চঞ্চলতাও শুরু হয়ে গেছে, তাই না? ভাবছি এটা কি, দেখ দেখ এদিকে দেখ, এদিকে দেখ, এই বাইরে দেখ, ওই দেখ, আমার কাছে আয়, আমার কাছে ঘুম পেয়ে যাচ্ছে, হাওয়ায় ঘুম পেয়ে যাচ্ছে। আমরা নিয়ে পড়েছি, এই যে ঈশান, ঈশান ঈশান লোক দেখছে, চলো লোক দেখতে দেখতে চলো। উঠে বললাম বাসে, এই যে ঈশান আমার কোলে ঘুমিয়েই পড়েছে। যাই হোক, তবু নিশ্চিন্ত, কারণ শুনলাম প্রায় এক ঘন্টা নাকি লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। আর যদি জ্যাম হয় বা সিগনালে দাঁড়াতে হয় তাহলে তো আর কোনো কথাই নেই, তাই অনেকটাই চিন্তা করছিলাম। বাট যাই হোক, যাত্রা কিন্তু শুরু হয়ে গেল এবং মনে হচ্ছে যেন নিজের স্বপ্নের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তোমরা ভাবতে পারো এটা আবার কি স্বপ্ন? হ্যাঁ গো, স্বপ্নই, কারণ সবসময় যে আমি ফাইনালে খেলতেই পারবো সেটা তো সবসময় কথা নয়। তাই দেখো, যখন অডিশনে চান্স পেয়েছি সেটাই মনে হচ্ছে যেন জীবনের অনেক বড় একটা পাওয়া পেলাম। এইটুকুই তো অনেক সময় পাওয়া যায় না, আর অল্পতে খুশি হলে তাহলেই তো ভগবানটা বেশি চিন্তা করবে। তাই আবার আমি যখন যেটুকু পাই সেটুকুতেই খুশি থাকার চেষ্টা করি। আমার মনে হয় সেটাতে না অনেক বেশি আনন্দ পাওয়া যায়। আর এই যেতে যেতে তো ভয়ও মনে কাজ করছে, সাথে একটা উত্তেজনা, মানে কী যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, চলো রাস্তাঘাট দেখতে দেখতে গন্তব্যস্থলের দিকে ঠিক পৌঁছে যাব, আর হয়তো কিছুক্ষণের জন্য। এটা সম্ভব চিনার পাট থাক নাকি ছাড়িয়েও গেছি, আমি যদি এদিকে আসিনি তো তাই সবটা চিনিও না। অত্যাধিক ভিড় ছিল, তাই জন্য ভিড়ের কাছে আমরা বুঝতে পারছি না। কিন্তু এখন মোটামুটি একটু হালকা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই আমাদের কি আছে, আমরা চলে এসেছি এখন বিআরআর স্টুডিওর কাছে, ফাইনালি ফাইনালি চলে এসেছি। খুব ভালো, অসুবিধাই নেই কোনো। হ্যাঁ, এই কাছাকাছি আছে, দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, আমরা তো গেটটা দেখাচ্ছি, এই যে স্টুডিওর গেট, তো আমরা এখন এন্ট্রি করছি। হ্যাঁ, এন্ট্রি করছি। আমরা মোটামুটি পৌঁছে গেছি, দেখো দেখতে পেয়েছি সবাই বসে আছে, কেউ দিদি নম্বর ওয়ানের জন্য অডিশন দিয়ে সব বসে আছে, এদিকে নানা রকম অডিশন হয়। তো আমরা পৌঁছে গেছি সেখানে, ফাইনাল ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। দেখতেই পেলে প্রচণ্ড ইজিলি পৌঁছে গেছি বিধাননগর থেকে। বাস ধরে 211 দিয়েছিল, এই ওর ছিঁড়ে গেল মুশকিল, ওর যে খেলনা মনে করে নেবে। এই যে তারপর এখানে আসলাম, এসে আমার ফোনে যে SMSটা এসেছিলো সেটাকে ওনারা চেক করলেন, কারণ সবার জন্য নয়, যাদের কাছে পাঠাচ্ছে তাদের তারাই একমাত্র মনে হয় আজকের ডেটটা। তো তার জন্য আসার পর এটোটা দাও, এই যে এরকম একটা ফর্ম দিয়েছে, সেটাকে ফিল আপ করতে হয়েছে, দুজনের ফটো লাগাতে হয়েছে। যেহেতু তুমি কার সাথে পেয়ারে খেলছো, আমি হাজব্যান্ডের সাথেই খেলবো, সেটাতেই আমি পাঠিয়েছিলাম ওখানেও।
আর এখানেও তাই লিখলাম। তো এবার এক এক করে ডাকছে, অলরেডি ডাকা শুরুও হয়ে গেছে। টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো, যে টাইম বলেছিলো সেখানেই মনে হয় শুরু হয়ে গেলো। এক থেকে দশজন চলেও গেছে, আর আমার হচ্ছে কত, আমাদের সিরিয়াল 16। তো চলুক, হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কি বলো? তারপর অবশ্যই বেরোনোর আগে চেষ্টা করবো একটু স্টুডিওটা যদি ঘুরে দেখা যায়, তাই না? তোমাদের জন্যও নতুন, আমাদের জন্যও নতুন। তো দেখো, আমরা চলে এসেছি 2 নম্বর সেটে, যেখানে জি বাংলার একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছি আমরা। কী অনুষ্ঠান বলে দেব? রন্ধনে বন্ধন। তো আমরা এসে গেছি, এই যে তোমরা স্টুডিওটা দেখতেই পাচ্ছ, এই স্টুডিওতেই আমাদের অডিশন আছে আজকে রন্ধনে বন্ধন। তো আমি আর আমার বউ ওয়াইফ লিপিকা এসেছে, আমি সঞ্জীব, আমার সাথে আছে রিশান। তো আমরা এখন একটু স্টুডিওর বাইরে ঘোরাঘুরি করছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার যাবো আমরা, অডিশনে ডাকা হবে, তো এবার অডিশনে আমরা যাবো। তো তোমরা দেখো, আমরা আমাদের অডিশন হয়ে গেছে। তো আমরা তিনজনেই গেছিলাম, তো অডিশন হ্যাঁ কি বললো এটা তো, হ্যাঁ সেই ডিসিশনটা ওরা পরে জানাবে বলেছে, সেটা নয় মানে, হ্যাঁ আমরা কি বললাম কি হয়, হ্যাঁ কেমন হবে হয় বা মানে বাকি ডিটেইলস এগুলো তোমাদের সেগুলো ডিটেইলস জানাবো। এখন আমরা স্টুডিওটা একটু ঘুরে নিচ্ছি। তো হ্যাঁ, তোমাদের মধ্যে হয়তো অনেক প্রশ্ন আছে, সেটা চেষ্টা করবো বাড়ি গিয়ে বলার বা দেখছি, কিন্তু এই মুহূর্তে আগে একটু স্টুডিওতে আমরা চলো ঘুরে নিই। তো স্টুডিও দেখো, এখানে পাশাপাশি সব অনেক জেনারেটর রুম দাঁড়িয়ে আছে, জেনারেটর দাঁড়িয়ে আছে। চলো একটুখানি দেখি, এখানে হবে এরকম পরিবেশটা হবে, কেননা এখানে তো অস্থায়ীভাবে হয়তো হট করে এক একটা ডিসিশন লাগতে ছুটি। চলো দেখি না কতটা যা, হ্যাঁ তুমি চলো একটু। আমাদের অডিশন হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়েছি, এবার কিছুর জন্য ওয়েট করছি, বাস বা যাবে কিছুর জন্য ওয়েট করছি। কি বলো, আর আমাদের সোনা কোথায়? এটা হচ্ছে কোশ্চেন। সোনা রিশান দেখো এখানে বসে আছে, চুপটি করে বসে আছে, আবার পা দোলাচ্ছে, বুঝছি তো আবার পা দোলাচ্ছে, বুঝছো? রিশান আমাদের পা দোলাচ্ছে আর এনজয় করছে জার্নিটাকে। তো অনেকেরই অনেকেই এসেছিলো, তারা এক এক করে বাড়ি যাচ্ছে। তো এবার আমরাও বাসের জন্য ওয়েট করছি, তাতে বাড়ি গিয়ে আবার কথা হবে, আর মাঝপথে কথা হবে। হ্যাঁ আমাদের কিছু কথা বলার আছে আপনার। কী কথা বলা আছে বাবু, বলো তুমি, তোমার কিছু বলার থাকে? ও বলবে না, তুমি লজ্জা পাচ্ছ? ও আচ্ছা, লজ্জা পাচ্ছ। যাওয়ার বাসে চেপে পড়েছি, যাওয়ার বাসে চেপে পড়েছি, এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে, দেখছি গাড়ি কিনে চালাচ্ছে, কি আছে দিকেটা, কি আছে গাড়ি চলছে, দেখছে কি আছে। বাস থেকে নেমে পেয়েছে তো প্রচণ্ড ভাবে, তাই জন্য চলে এসেছি একটা কিছু খেতে। আর অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, এটা একটু বিরিয়ানি খাওয়া যায়। আর একজন রেস্টুরেন্টে এসে কী খাচ্ছে, কী খাচ্ছে সে রেস্টুরেন্টে এসে? পড়ে যাবে খান। ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছো, হ্যাঁ বাড়ি চলে এসেছি, ফিল্টার জলে বেঁধেছিলাম। এই দেখো কি করেছে আমাদের ঋষান দাদা, মোটামুটি ট্রেনে আমার এই অবস্থা করে দিয়েছে। এখন একটু ফ্রেশ হয়ে চলে আসছি, কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসবো, এবং আশা করছি আজকের ব্লগেই তোমাদের সবটা বলে দেবো, কী করে তোমরা অ্যাপ্লাই করবে, কী করে ওরা ডাকবে, কেমন করে যেতে হবে, তোমরা দেখেইছো, আবার আমি পারলে বলে দেবো তোমাদেরকে। তো চলো এখন অন্তত ফ্রেশ হয়ে আসছি, কারণ রিশানকেও ফ্রেশ করতে হবে। তোমরা গলার আওয়াজ বুঝতেই পারছো, এখন বাড়িতে মানে ঘড়িতে বাজছে 4:30, তাই চলো ফিরে আসছি। গুড মর্নিং, আজকে হলো নেক্সট ডে মর্নিং, কালকে আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়ে ওঠেনি, কারণ আসার পর বোঝোই একটা ছোটো বাচ্চা নিয়ে ওকে ফ্রেশ করানো, ওর সাথে টাইম কাটানো, যদিও ও আমার থেকে বা ও বাবার থেকে অনেক বেশি এনার্জি রাখে, মানে ঠাকুরকে রাখি ওটাই যেন থাকে, কিন্তু যাই হোক সেটা নিয়ে আর হয়ে ওঠেনি। তারপর ওর ছিল অফিস, সব কিছু নিয়ে যেহেতু দেখলাম শেয়ার করতে পারলাম না, তাই আমরা ব্লগটাকেও মানে এন্ড করিনি, না তোমার সঙ্গে যে তথ্যগুলো শেয়ার করার আছে সেটা আমি এই ব্লগেই করে দেবো। তো যাই হোক, প্রথমে বলি তোমাদেরকে কীভাবে আমি অ্যাপ্লাই করেছিলাম। তো তোমরা যারাই রন্ধনে বন্ধনে যেতে চাইছো, তারা দেখবে রন্ধনে বন্ধন যখন টেলিকাস্ট হয় টিভিতে মানে 4:30 সময় জি বাংলায়, তখন ওখানে কিন্তু নিচে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া হয়,
যে ওখানে তোমরা তোমাদের বায়োডাটা ছবি দুটোই তোমরা ওখানে পাঠিয়ে দেবে। তো ওই নাম্বারে আমিও হোয়াটসঅ্যাপ করি এবং বায়োডাটা ছবি দুটোই পাঠাই। তুমি যার সাথে খেলতে চাও তারটাও পাঠিয়ে দিতে পারো। আমি আমার হাজব্যান্ডের নাম মানে দুজনেরই কোয়ালিফিকেশান সব কিছু ওখানে পাঠিয়ে দিয়েছিলাম এবং নিজেদের ছবি সহ অবশ্যই। তো পাঠানোর পর ওরা মানে আমি ভাবিনি এত ইমিডিয়েটলি ওরা মানে রেসপন্স দেবে, কারণ অনেক সময় হয় দিদি নাম্বার ওয়ানে তো অনেক ট্রাই করেছি এখনও পর্যন্ত, অনেকবার গিয়ে দিয়েছি, তার জন্য একবার ডেকেও ছিল, যাই হোক হয়নি কোনো কারণে, মানে ওই দিন আর অডিশনটা হয়েছে মানে ঠিকঠাক কদিন হয়নি, কেন ছুটির দিন ছিল যত সম্ভব। তারপর থেকে আর এখনও পর্যন্ত আর একবারও ডাক পাইনি। এই যে এই যে ডাকটা মানে অডিশন তো অনেক রকমের হয়, একটা হয় বাইরে যেগুলো ডাকা হয় সেখানে অনেক অনেক লোক দেয়, কিন্তু এইখানে যেটা ওরা খুব শর্ট লিস্ট করে ওরা ডাকে আর সেখানে খুব কম জনের মধ্যে অডিশনটা হয়, তো তাড়াতাড়িও হয়ে যায়, সিস্টেমটা অনেক বেশি ভালো থাকে। তো আমাদের এই শর্ট লিস্টের মধ্যে যাই হোক এখানে ডাক দেওয়া হয়, তো মানে মোবাইলেই ওরা আবার হোয়াটসঅ্যাপে এসএমএস করে, অমুক দিন অমুক জায়গা সব কিছু গুগল ম্যাপে একদম ঠিকানা প্রপার তোমাকে দিয়ে দিল যেখানে হয়েছিল কালকে আমরা গেছিলাম, তো DRR স্টুডিও ওরা দিয়েই দিয়েছিল রাজার হাট একদম, মানে যার ঠিকানা কি খড়িবাহী না খড়িবাহী না কি আমি ঠিক বলছি না ভুল বলছি, যাই হোক ওরকম ঠিকানা তোমাকে পুরো ওরা দিয়ে দিয়েছে। তো সেইভাবেই আমরা আবার বেরোই এবং টাইম ছিল 12টা থেকে 2টো। এবার প্রশ্ন হচ্ছে আমি ওখানে যাবোটা কী করে, তোমরা তোমাদের সঙ্গে পুরো জার্নিটা আমরা শেয়ার করেছি তোমরা দেখতেই পেয়েছো, তো যে যেদিক থেকেই আসো না কেন সে ন্যাচারালি বিধাননগর নামবে, বিধাননগর নেমে কোনো দিকে না তাকিয়ে একদম স্টেশনের সামনেই দাঁড়াবে, সেখানে বাস আসে 211B, যত সম্ভব না ওটাই 211B ওই বাসটাতেই উঠবে। ওরা একদম তোমাকে DRR স্টুডিও, তুমি বলে দেবে যে আমি ওখানে নামবো, ওরা তোমাকে একদম DRR স্টুডিওর সামনেই নামাবে, যে পারে নামালো তার অপোজিট সাইডেই হচ্ছে গেট আছে, তো ওই গেটেই ওটাই হচ্ছে DRR স্টুডিও। তুমি ঢুকে গেলে কোনো রকম কোনো অসুবিধে নেই, কিচ্ছু নেই, খুব টাইম টেবিল ভালো, গিয়ে বসার জায়গাটাও বেশ সুন্দর ছিল, বাচ্চা নিয়ে গেলেও তোমার কোনো রকম কোনো সমস্যা ওখানে হবে না, তো এটা হলো মেন কথা। তারপর তুমি যাওয়ার পর ওরা তোমাকে একটা ফর্ম দেবে, তার আগে তোমাকে মানে ফোনে যে SMSটা পাঠিয়েছে সেটাকে তোমাকে দেখতে চাইবে। আমি হুট করে গিয়ে বলে দিলাম যে আমাকে ডেকেছিল, সেটা কিন্তু হবে না, তো আমি ওখানে ওদের আগে ফোনে দেখালাম SMSটা, ওরা সেটা দেখলো, তারপর আমাকে ফর্ম দিল এবং দুটো ফটো নিল, দুই কপি ফটো নেওয়ার পর ওটাকে ওরা ওর সাথে স্টেপলার করে দিল, তারপর ফর্মটা দিল, ফর্মের মধ্যে যা যা থাকে আর কি, নাম বয়স কোয়ালিফিকেশান তুমি কোথায় থাকো মানে কোন জেলায় আর কি, তারপর যে কোনো একটা রেসিপি শেয়ার করতে পারো, তোমার ওপর সব কিছু লিখে দিলে, তারপর সিরিয়াল বাই সিরিয়াল নাম্বার অনুযায়ী তোমাকে ওরা ডাকবে এবং তোমার অডিশন নেবে, তারপর তুমি বাড়ি চলে যাবে। এই হচ্ছে মোটামুটি সিস্টেম, আমাদের ছিল 16 নম্বর। এবং ঠিক আসার সময়ও DRR স্টুডিওর একদম সামনে থেকেই তোমরা আবার বাস পেয়ে যাবে, তখন তোমরা ধরবে 211 যেটা বিধাননগর স্টেশনে আসবে, একদম 211 বাসটা আসবে, তোমরা জিজ্ঞেস করে বাসে উঠে যাবে, সোজা চলে আসবে বিধাননগর স্টেশন, তারপর যে যেদিকেই থাকো না কেন সে সেখান থেকে বাড়ি চলে যেতে পারবে খুব ইজিলি, কোনো রকম কোনো সমস্যাই নেই। আর অনেকের মনে প্রশ্ন থাকে ওখানে কোনো টাকা নেওয়া হয় অডিশনের জন্য বা চান্স দেওয়ানোর জন্য, তো না কোনো রকম কোনো টাকার ব্যাপার ওখানে নেই। এবং আমি গিয়ে আরও জানলাম যা ওখানে তোমার সব রকমের সব রিয়েলিটি শোয়ের অডিশন এবং ফাইনাল সবটাই ওখানে বসেই হয়, তাহলে বুঝতেই পারলে খুব একটা কিছু কঠিন নয়, তোমরাও চেষ্টা করতে পারো। তার এর সাথেই আজকের ব্লগটা আমি শেষ করছি, তোমাদের যদি এর বেশি কিছু প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। আজকের জন্য ব্যস টাটা, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে।